মানে আজকে মূলত আমার কাঙ্গাল কাঙ্গাল লাগতেছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সরকারি কলেজে যখন প্রবেশ করেছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইটস নাইন বল ইউটিউব এন্ড ফেসবুক পেজ, চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটা বিহাইন্ড দ্য সিন একটা ভিডিও করবো, যেহেতু আমি সিনেমাটোগ্রাফি করি, আপনারা তো কি জানেন আমি যে সিনেমাটোগ্রাফি করি। তো আজকে আমরা করবো একটা কুমিল্লা সরকারি কলেজের একটা সিনেমাটোগ্রাফি ভিডিও করবো আর কি। তো ওটার বিহাইন্ড দ্য সিন মূলত আজকে নিবো আর কি। তো আমার সাথে আসবে হচ্ছে সাকিব, তারপরে আসবে হচ্ছে দীপ্ত বা সুমিত আসতে পারে আর কি। তো আমি সিনেমেটিক শ্যুট কী দিয়ে নিবো সেটা আপনাদের কিছুক্ষণ পর দেখাবো। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি এখন আছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, এখান থেকে যাবো আমি হচ্ছে কুমিল্লা সরকারি কলেজে আর কি। এখন বাজে হচ্ছে 40 এমন আর কি সামথিং। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমরা একটু নামাজ পড়ছি। নামাজ পড়া মানে সাকিব বাসার থেকে আসছে, নূরপুর থেকে আসছে, এলাকার মসজিদ থেকে নামাজ পড়া। তো এখন আমি আসছি ভিক্টোরিয়া কলেজে, তো আমরা দুজন অ্যাড হয়েছি। তো আমরা এখন যাবো হচ্ছে সরকারি কলেজে আর কি। তো সরকারি কলেজে যাওয়ার আগে আমি মূলত দীপ ধরে নিবো, তো আমি দীপ তো অ্যান্ড সাকিব যাবো আর কি। আর সুমিত যদি আসে তাহলে সুমিত পরে আর কি অ্যাড হবে সরকারি কলেজে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে থাকুন আর এনজয় করুন। তো এখন আমরা আসছি হচ্ছে গান্ধীবাগ মানে বার মার্কেটের সামনে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সরকারি কলেজের উদ্দেশ্যে। তা আমার সাথে আসছে হচ্ছে সাকিব। কি অবস্থা সাকিব তোমার? আগের অবস্থা সাকিবের মূলত আগের অবস্থা আগে সব ব্লগে সাকিব ছিল, মানে বেশিরভাগ ব্লগে সাকিব ছিল। আজকে মূলত সাকিবকে আমি ক্যামেরাম্যান হিসাবে, মানে আমার বিয়ে ইন্ডিয়া ছিল, মানে মূলত ক্যামেরা ব্লগ আর কি থাকি। তো দীপ্তর বাসে গেছিলাম, তো দীপ্ত মানে মূলত লাঞ্চ করতেছে, তো যার কারণে আর দীপ্তরে মানে আমরা আনতে পারি না এখন, তারা গিয়ে থাকিতে যাচ্ছি। তো দীপ্ত কিছুক্ষণ পরে আসবে আর কি, তারপর কিছুক্ষণ পর আসবে, তারপর আমরা তিনজন একসাথে হবো আর কি। তো রাস্তায় কিন্তু সিনেমেটিক শ্যুট দেখুন, এনজয় করুন। এখন আমরা আছি হচ্ছে সরকারি কলেজে কি মূলত মানে প্রবেশ করে আর কি। এখন আমরা আছি সরকারি কলেজের সামনে, তো এইদিকে এখন আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে আমরা কিছু শ্যুট নিব, তারপরে হচ্ছে মানে আপনাদেরকে দেখাবো আর কি বিহাইন্ড দ্য সিনগুলো। তো চলুন আমার সাথে। সো ভিউয়ার্স, তো একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সরকারি কলেজে যখন প্রবেশ করছিলাম, তো একটা পুলিশ আঙ্কেল বলছিল যে সরকারি কলেজে নাকি আজকে পরীক্ষা চলতেছে, যার কারণে আজকে মানে ভিতরে প্রবেশ করা যাবে না। তো মানে পুরো একটা ব্যাড ভাইস খেয়ে ফেলছে আর কি, কারণ আমরা তো মানে অনেক প্ল্যান করে আসছি যে আজকে সরকারি কলেজে একটা পুরো মানে কলেজের একটা মানে একটা শ্যুট নিব আর কি, সিনেমাটোগ্রাফি করবো, যেহেতু ভিতরে প্রবেশ করা যাবে না। তো তার কারণে আর কিছু করার নাই, মানে আজকে তাহলে একটা শ্যুট না মানে নেওয়া হবে আর কি। তো এখন আমরা যাবো হচ্ছে ফয়জানা স্যার, যেহেতু ফয়জানা স্যার যদি শ্যুট করতে পারি মানে যদি সিনেমাটোগ্রাফি করতে পারি তাহলে একটা বিহাইন্ড দ্য সিন দেখবেন, আর যদি না পারি তাহলে আজকে ব্লগটাই যাতে এন্ড হবে। সো এখন আমরা যাবো হচ্ছে ফয়জানার সাথে। তো আমি দীপ্তর বলছিলাম যে সরকারি কলেজের সামনে আসতে, এখন দীপ্তর জন্য আমরা ওয়েট করতে হবে, দীপ্ত আসলে তারপর দীপ্তকে নিয়ে যাবো হচ্ছে আমরা ফয়জানার সাথে। না, এখন আমরা আছি হচ্ছে পুলিশ লাইন স্কুলের সামনে। তো এখন আমরা পুলিশ লাইনে ঢুকার ট্রাই করবো, যদি পুলিশ লাইনে ঢুকতে পারি তাহলে পুলিশ লাইনের মানে পুলিশ লাইন স্কুলের মূলত হচ্ছে সিনেমেটিক ভিডিও করবো আর কি, আর ফয়জানার সাথে যাবো না। সো আগে আমরা কি কনফার্ম হবো যে ভিডিও করা যাবে কি না, যদি ভিডিও করতে পারি তাহলে মানে ব্লগটা কন্টিনিউ করবো আর কি, আর যদি না পারি তাহলে মূলত ফয়জানার সাথে যাবো আর কি আমরা। সো এখন আমরা আছি হচ্ছে পুলিশ লাইন স্কুলের সামনে আর কি। তো এখন আমরা প্রবেশ করবো, প্রবেশ করে গিয়ে আগে কনফার্ম হবো, তারপর আপনাদের সাথে মানে দেখাচ্ছি আর কি আপনাদেরকে যে আমাদেরকে ঢুকতে দিছি কি না। তো আমরা কোনো না কোনো একটা কারণে তো আমরা আর এদিকে মানে মূলত ভিডিও করবো না পুলিশ লাইন স্কুলে। তো আমরা যাবো হচ্ছে ফয়জানার সাথে। তো আমরা ফয়জানার সাথে গিয়ে যদি পসিবল হয় তাহলে আমরা ভিডিও করবো আর কি। মানে আজকে মূলত আমার কাঙ্গাল কাঙ্গাল লাগতেছে যে মানে একটাতে গেছিলাম, সরকারিতে গেছিলাম, ওইটা তো পরীক্ষার কারণে আর ভিডিও করতে পারি না। তো এদিকে আসছিলাম, ওইটা কোনো না কোনো একটা কারণে এটা তো ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা যাবো হচ্ছে মানে লাস্ট আমরা আশা বরস হচ্ছে ফয়জানার স্কুল, যদি এটা ভিডিও করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তাহলে ভাই পুরো ব্যাড বাস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন আর কি। সাথে হচ্ছে হচ্ছে দীপ্ত আর সাকিব গাছের দোকানে। তো এখন আমরা হচ্ছে মূলত ফয়জানার সামনে যাবো, ফয়জানার যদি ঢুকতে যাই তাহলে তো ব্লগটি কন্টিনিউ করবো, আর যদি না ঢুকতে যাই তাহলে এদিকে ভিডিওটি ইন করে দেবো আর কি। সো আগে আমরা ফয়জানার সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আসি হচ্ছে এনএফএসের সামনে, এই আমার পিছনে হচ্ছে এনএফএস। তো এদিকে মূলত হচ্ছে মানে দারুণ ঢুকতে দেয় না, তো যার কারণে এদিকে ব্লগটি শেষ করে দিব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, মানে ভিডিওটি একদম শর্ট হয়েছে। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখাচ্ছি পরবর্তী কোনো ব্লগে, তারপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।